ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বিশ্ব ফুটবলে ব্যাপক জনপ্রিয় নাম পল পগবা, তারকা এই ফুটবলার ক্লাব ফুটবলে যেমন বিখ্যাত তেমনি জাতীয় দলেও। 2018 সালে রাশিয়ায় ফ্রান্সকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান রয়েছে পল পগবার। ফ্রান্স ফুটবলের সেরাদের একজন তিনি, কাতার বিশ্বকাপেও তাকে ঘিরে স্বপ্ন রয়েছে ফ্রান্সের। কিন্তু এর আগেই জাতীয় দলকে সরাসরি না করে দিলেন পগবা, হঠাৎ করে ফ্রান্স জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন পগবা, এর পেছনে রয়েছে বড় একটি কারণ। মূলত বিশ্ব বিখ্যাত মুসলিম ফুটবলারদের মধ্যে একজন হলেন পগবা। সম্প্রতি ফ্রান্সের সরকারের ইসলাম বিদ্বেষী মন্তব্য ব্যথিত করেছে পল পগবাকে। ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন পগবা। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর মনঃক্ষুণ্ণ হয়ে ফ্রান্স জাতীয় দলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পগবা। প্রিয় নবী ও ধর্ম ইসলামকে অপমানিত করায় এমন সিদ্ধান্ত তার। ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম বলে আখ্যায়িত করেছে। ফ্রান্সে মসজিদ বন্ধের পাশাপাশি বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে সরকার। এছাড়াও প্রকাশ্যে জনসভায় মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দেশটির সরকারের এমন মন্তব্য এবং কর্মকাণ্ডে অপমানিত বোধ করেছেন পল পগবা। ইসলাম বিদ্বেষী এমন কর্মকাণ্ডের জন্য তাই ফ্রান্স জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পগবা। খবরটি মিলেছে মূলত ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এর বরাত দিয়ে। তারাই জানিয়েছে পল পগবার এই সিদ্ধান্তের কথা। অবশ্যই পগবার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বিশ্বের কোটি মুসলিম ফুটবল ভক্ত।